Women's Day Special. Women's Day Special. Good morning, Capital. আপনি দেখছেন ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক পেজে এবং অবশ্যই ইউটিউবে, এবং আমি শাহানা নিশা আপনাদের সাথে আছি উইমেন্স ডে স্পেশাল গুড মর্নিং ক্যাপিটাল নিয়ে। এবং যেহেতু আসলে উইমেন্স ডে বিশেষ একটা দিন নারী পুরুষ সবার জন্যই, কারণ শুধু আসলে নারীরা কেন উইমেন্স ডে সেলিব্রেট করবো, কারণ উইমেন্স কথাটার সাথে আসলে মেন্স কথাটা কিন্তু যুক্ত আছে। তার মানে হচ্ছে নারী পুরুষ সমতার সময় কিন্তু এসে গেছে, এবং এই সমতা নিয়ে কথা বলবো। এবং আমার সাথে আসলে যে মানুষটা আছে সেই মানুষটাকে আমি পরিচয় করিয়ে দেবার আগে, আমার ধারণা যে আপনারা সবাই সেই মানুষটাকে চেনেন, সেই মানুষটাকে জানেন, একটু অন্যভাবে আমাদেরকে এন্টারটেইন করে। এই যে এখনকার সময়ে বেশ জনপ্রিয় একটা মাধ্যম চলে এসেছে ডিজিটাল কন্টেন্ট, এবং সেই মাধ্যমে আসলে নিজের মতো করে নিজের থটসগুলোকে নিজের ভাবনাগুলোকে ছড়িয়ে দেয় আমাদের মাঝে। সেই মানুষটা হচ্ছে কামরুন নাহার ডানা। ডানা, আমি কি নামটা ঠিকঠাক বলতে পেরেছি? হ্যাঁ, নামটা ঠিকঠাকই বলেছ। ডানা ভাই, আমি তোমাকে ডানা ভাই জোস বলতে বেশি পছন্দ করি, এবং সেটা তুমি জানো। সো ডানা ভাই, হ্যাপি উইমেন্স ডে। হ্যাপি উইমেন্স ডে টু ইউ অ্যান্ড টু অল। আমার কাছে মনে হয় যে শুধু যে নারীরা আমরা উইমেন্স ডে সেলিব্রেট করবো তা কিন্তু না, আমার কাছে মনে হয় নারী পুরুষ নির্বিশেষে সবারই আসলে এই দিনটা সেলিব্রেট করা দরকার, বিকজ ইটস আ ভেরি বলে না পাওয়ারফুল ডে ফর আ উইমেন। এক্স্যাক্টলি। এবং শুধু আসলে এই উইমেন্স ডেতেই আমরা আসলে উইমেন্স ডের কথা বলবো বিষয়টা কিন্তু আসলে তা না, আমাদের আসলে সময় এসে গেছে প্রতিদিন করে অ্যাটলিস্ট একবার করে হলেও চিন্তা করার। অবশ্যই, সেটা বাসে হোক, সেটা রিক্সায় হোক, সেটা অফিসে হোক, ইভেন সেটা আমাদের বাসার আসলে হেল্পিং হ্যান্ড যারা থাকে তাদের হোক। এই যে আমাদের মধ্যে একটা ব্যাপার থাকে ডানা, যে উইমেন্স ডে মানেই হচ্ছে যে আমরা যারা আসলে ওয়ার্কিং লেডি তাদের জন্য একটা বিশেষ দিন আমরা সেলিব্রেট করছি, বন্ধুদের সাথে হ্যাং আউটস করছি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের কাছে উইশিং কার্ড আসছে, কিন্তু এর বাইরেও যে আসলে একটা মেয়েদের জগৎ আছে, মানে সেই বিষয়ে যদি আমি আমি তোমার মতামত বা তোমার কোনো ভিউ জানতে চাই, তুমি কিভাবে ডিসক্রাইব করবে? আমাকে যদি বলা হয়, আমি একদম ছোটোবেলা থেকে যেটা বলবো যে একটা মেয়ে হয়ে জন্ম হওয়া আর একটা মেয়ে হয়ে বড় হওয়া একটা বিশাল যুদ্ধের বিষয়। কিন্তু তুমি যে শুধু ওয়ার্কিং লেডি হলেই তুমি এই দিনটা সেলিব্রেট করবে তা কিন্তু না, কারণ আমি জানি তুমিও জানো আমরা ছোটো থেকে যে জিনিসগুলো ফেস করে করে বড় হয়ে বয়সন্ধি হওয়ার আগেই আমরা কিন্তু একটা মানুষের বাজে স্পর্শ পাওয়া শুরু করি, সেটা অনেক সময় দেখা যায় খুব কাছের কোনো মানুষের থেকে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো প্রত্যেকটা মেয়ের জীবনে এই ঘটনাগুলো কিন্তু ঘটে। তো ওই থেকে যেটা হয় যে ছোটবেলা থেকে একটা ভয় ভীতি চলে আসে যে আমি কি মেয়ে বলেই কি আমার দৈহিক একটা জায়গার প্রতি মানুষের একটা অন্যরকম মানে আকর্ষণ বলবো না একটা মানে লোভ লালসা কাজ করে, আমি কি মেয়ে বলেই এরকম হচ্ছে। তারপর ছোট থেকে এই কথাগুলো শুনতে হয়, যেমন আমি খুবই স্পোর্ট মানে স্পোর্টি একটা পার্সন, আমি মাঠে খেলতে পছন্দ করি, এটা আমাকে ছোটবেলা থেকে একটা কথায় বলা হতো যে তুমি কেন ছেলেদের সাথে খেলবা, তুমি তো মেয়ে। আমাকে পুতুল কিনে দেয়া হতো, আমাকে কখনো ফুটবল কিনে দিতে চাইতো না আমার মা। আমার মা আমাকে কখনো আসলে ছেলেদের জামা কাপড় পরতে দিত না, বলতো তুমি তো মেয়ে, তুমি মেয়েদের মতো কাপড় জামা পরবে। তো ছোট থেকে আমি কেন জানি একটা ডিফারেন্সিয়েশন দেখতাম, আর তখন আমার মনে হতো যে আমি একটা ছেলে হলেই ভালো হতো। মানে একটা মানুষের জন্য বা একটা মেয়ের জন্য এটা কতটা কষ্টের যে তার কাছে মনে হয় সে যদি ছেলে হয়ে জন্মাতো তাহলে ভালো। তো আমার এখনো মনে আছে ছোটবেলায় আমি যখন নামাজ পড়তাম, আমাকে যখন নামাজ পড়া শিখলাম, আমি নামাজে বসে পড়তাম, আলো তুমি আমাকে কেন ছেলে বানালা না। তার মানে তুমি বুঝো যে ছোট থেকে কি পরিমাণে একটা ট্রমাটাইজ সিচুয়েশন আমরা বড় হই, ডিসক্রিমিনেশনের মধ্যে অবশ্যই সবাই থাকি। এবং আমি এই গল্পগুলোর সাথে অনেক রিলেট করতে পারছি এই কারণে, কারণ আমার এখনো আমি আমার ছোট একটা গল্প যদি বলি, যে আমি যখন ক্লাস 3-4 পড়ি তো ওই সময় একটা টেন্ডেন্সি ছিল যে দুপুরবেলা বা বিকালবেলা এলাকার বাচ্চা কাচ্চারা খেলতো ছাদে অথবা রাস্তায়। তো আমি যখন ওদের সাথে খেলতে যেতাম তখন আমাদের বাসার বাড়িওয়ালা আমার মাকে কমপ্লেন করলো যে মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, মেয়ে কেন ছেলেদের সাথে খেলাধুলা করছে। তো এরকম আমার ধারণা যে টুকটাক আসলে সব জায়গাতেই আমাদের ফেস করতে হয় একদম, এবং এই যে টুকটাক বিষয়গুলোকে আসলে প্রশ্রয় দিতে 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 কিন্তু আজকে বন্ধুদের সাথে যখন আমরা বাইরে যাচ্ছি ধর্ষণের শিকার হচ্ছি, এবং সে জন্য কিন্তু আঙুলটা ধর্ষণের শিকার যে নারী হচ্ছে তার থেকে উঠছে যে কেন আসলে তুমি বাইরে বন্ধুদের সাথে গিয়েছো, কেন আড্ডা দিয়েছো, বা কেন আসলে হ্যাং আউট করতে যাবে তুমি, তুমি তো মেয়ে, তোমার তো রাতের মধ্যে ইউ হ্যাভ টু বি অ্যাট হোম। তো
এছাড়াও তোমার যদি বলি যে আসলে নারী দিবসকে কেন্দ্র করে এবং তুমি বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাচ্ছ, ইনফ্যাক্ট বানাও, তোমার প্রত্যেকটা কন্টেন্টের মধ্যেই একটা এই ধরনের একটা পাঞ্চ থাকে, এই ব্যাপারটা কি সেই ছোটবেলার কারণে নাকি আরো কোনো বিষয় আছে? আসলে বললাম না ওই যে ছোট থেকে বড় হওয়াটা একটা যুদ্ধের মতো, তো ছোট থেকে যখন দেখতাম যে আসলে এই জিনিসগুলো প্রত্যেকটা মেয়ে ফেস করে, কিন্তু কেন এটা এখনো চেঞ্জ হয়নি, কারণ হচ্ছে আমরা না মেনে নেওয়া শিখে গেছি যে আমার সাথে এটা হবেই। তুমি যখন হবেই জেনে নাও তখন পরিবর্তনের জন্য কেউ আসে না, সবার ধারণা হচ্ছে এইটাই তো নিয়ম, এটাই করতে হবে, এইভাবেই চলতে হবে। তা আমার কাছে তখন ছোটবেলা থেকে আমার মা আমাকে সবসময় বলে যে আমার মেয়ে হচ্ছে খুব প্রতিবাদী, আমার মেয়ে অন্য মেয়েদের মতো না, কারণ আমার ছোটবেলা থেকে মনে হতো যে কাউকে না কাউকে তো স্টেপ নিতে হবে। তা আমার কাছে মনে হতো দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু এক্সপ্রেস মাই ফিলিং, দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রোটেস্ট, যে আসলে যেটা হচ্ছে এটা ঠিক না, এটা এইভাবে হওয়া উচিত না, এটা ওভাবে হওয়া উচিত না। তো আসলে এই জিনিসটা আমার একদম ছোট থেকেই বলতে গেলে জিনিসটা দেখে বড় হওয়া, বড় হতে হতে এগুলা। কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পর এক্সপিরিয়েন্স কেমন চারপাশের মানুষের কাছ থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে? লাইক হয় না যে ও ডানা তোমার ভিডিও দেখছি, ও ডানা তুমি এটা নিয়ে কথা বলছো কেন, মানে স্পেশালি মানে আমাদের যে তথাকথিত আত্মীয় আছে চারপাশে প্রচুর আমাদের শিখিয়ে দেওয়ার জন্য আর কি, তো তাদের কাছ থেকে রেসপন্স কেমন পেয়েছো বা এক্সপিরিয়েন্স? সত্যি কথা বলতে আমি ভিডিও বানাই 2014 থেকে। আমি হচ্ছে এমন একটা মানুষ, আমি জীবনে কোনোদিন দিন দুনিয়ার খোঁজ রাখি না, মানে কেয়ার করি না যে আমাকে কে কি বললো। তা আমি কন্টিনিউসলি ভিডিও বানাতাম, এই সেই, এই যে আমি আমি হয়তো বা বন্ধুরা মিলে রাস্তায় দাঁড়িয়ে নাচছি, এই করছি সেই করছি, আমি কেয়ার করি না আমাকে কে কি বলে। তা আমাকে তখন মানুষজন বলতো বা আমার বাসা থেকেও কথা শুনতে হতো যে পাগলের মতো এগুলো কেন করিস, তুই তো বড় হচ্ছিস একটা পাগলের মতো কেন করবি, এই কথাগুলো অনেক বলতো। কিন্তু আস্তে আস্তে ইন লাস্ট টু ইয়ার্স যেটা হচ্ছে যে মানুষজন যখন আমাকে চিনে, আমার মধ্যে কোনো পরিবর্তন কিন্তু আসে না, আমি এখনো আগের মতোই আছি, আমি এখনো রাস্তায় হাসি, রাস্তার মধ্যে লাফাচ্ছি, এখনো আমি আমার বন্ধুদের সাথে বের হচ্ছি, আমি আগের মতোই, কিন্তু আমার আশপাশে মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। তারা এখন আমার সেই পাগলামিটাকে এখন আর পাগলামি বলে না, এখন তারা হচ্ছে সবাইকে পরিচয় দেয়, হয়তো আমরা অনেক দূরের কোনো আত্মীয় বলবে যে আরে ডানা তো আমার পরিচিত একটা মানুষ। তো এটা হচ্ছে সময়ের সাথে কালের বিবর্তনে আমাকে মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ঘটনাগুলো এইভাবে ঘটছে আর কি, যেটা আগে খুব নিন্দা করা হতো এখন সেটা আসলে প্রশংসার স্বরূপ দেখে, কারণ দেখে যে আশপাশের দশটা মানুষ জিনিসটা একসেপ্ট করে নিচ্ছে, কিন্তু ওই যে আগের থেকে যে নিজেরা একসেপ্ট করে নিবে ওই জিনিসটা তখন ছিল না। ইভেন আমি এটা আমার বলতে কখনো দ্বিধা নেই, আমার মা কখনো কোনো দিন আমাকে এইসব ব্যাপারে সাপোর্টই করে নাই, উল্টা আমাকে এসে যখন রিলেটিভরা বলতো যে তোমার মেয়ে এমন কেন করে, যেমন আমি এটা আমি ডেফিনেটলি বলবো, When I was in UK, তো ইউকেতে যেটা ছিল যে আমাদের একটা ফাংশন ছিল, ওরিয়েন্টেশন ফাংশনের পর আমরা সব বন্ধুরা মিলে রাস্তায় বাংলা গান ছাড়লাম, বাংলা গান ছাড়ে আমরা নাচছিলাম, তখন লোকাল বাস এই সেই গানগুলো ছেড়ে নাচছিলাম। তো তারপর যেটা হলো যে আমার মাকে একজন ফোন দেয়, ফোন দিয়ে বললো আমার এক আত্মীয় ফোন দিয়ে বলতেছে তোমার মেয়ে তো রাস্তায় নেশা পানি করে নাচছে। মানে আমি রাস্তায় নাচলেই বা কেন নেশা পানি করবো বা কেন করবো? আমার মা আমার সাথে অনেক রাগারাগি রিয়াক্ট করে এক সপ্তাহ আমার সাথে কথা বলেনি, বিকজ আমি এরকম কেন করছি। ওয়েল, ডানার একটা গল্প শুনতে শুনতে মনে হলো যে আসলে উইমেন্স ডে সেলিব্রেশনটা ঘর থেকেই হওয়া উচিত, কারণ ডানা আমার মনে হয় যে তুমি আমার সাথে একমত হবে, আমাদের আমরা যখন বেড়ে উঠি প্রথম স্ট্রাগলটা আমাদের ফেস করতে হয় মায়ের সাথে, আমি বলছি না যে আসলে সমস্ত দোষ তার, কারণ আসলে আমাদের মায়েদেরকে সমাজ আসলে সেভাবে করে তৈরি করে দিয়েছে, তারাই কিন্তু ছোটবেলা থেকে ওই মার কাছ থেকে এটাই শিখে বড় হয়েছে। তো এই যে তুমি এই ড্রেস পরবা না, ওই ড্রেস পরবা না, তারপর যেটা আমার ক্ষেত্রে প্রচুর হয়, আমার ক্ষেত্রে তো এত রাতে কেন আসবা, অমুক বন্ধুটা আসছে, তমুক বন্ধুটা আসছে, তো মাদেরকে তুমি আসলে কি বলবা? ইনফ্যাক্ট যেহেতু তোমার বেশ একটা, মানে আমি চিন্তাও করতে পারি না আম্মু আমার সাথে সাত দিন কথা বলবে না, না আমার জন্য এটা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। তো এরকম যারা মায়েরা আছে হয়তো বা আমাদের দেখছে, হয়তো বা আমাদের দেখবে, এই শোটা থাকবে আমাদের ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে, তো তাদেরকে আসলে তুমি কি বলতে চাও? আমি আসলে আমি সবসময় সবাইকে একটা কথা বলি, আমি ভালো মেয়ে হয়তো বা না, ভালো বন্ধু হয়তো বা না, আমি ভালো হয়তো বা স্ত্রীও হতে পারবো না, কিন্তু আমি ভালো মা হব, কারণ আমি জানি আসলে একটা মার কি শেখানো উচিত যেটা আমার মা আসলে আমাকে শেখায়নি। আমি যদি একটা ছেলের মা হই, আমি আমার ছেলেকে শেখাবো যে তুমি তোমার মাকে যতটা সম্মান দিবে পৃথিবীর প্রত্যেকটা মেয়েকে ততটুকু সম্মান দিবে, প্রত্যেকটা মেয়ে সমান তোমার সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। আমি আমার মেয়েকে শেখাবো তুমি মেয়ে বলে কোনো অংশ কারোর থেকে কম না,
কারণ আমি যখন আমার মেয়েকে ওই সাহসটা দিব যে তুমি তো এটা করতে পারবে, এটা কোনো ব্যাপারই না, কারণ আমার কাছে মনে হয় আমি ডানা, আমি পুরাটা জীবন আমি মনে হয় একা স্ট্রাগল করে বড় হয়েছি, একা প্রত্যেকটা জায়গায় আমার বাসায় প্রুফ করতে হয়েছে না আমি এটা পারবো, আমার এটা করতে হবে, আমার এটা হবে। এটার জন্য আমি যে কি পরিমাণে হিউমিলিয়েট হয়েছি, সেটা পরিবারের ক্ষেত্রে হোক, আত্মীয় স্বজনের ক্ষেত্রে হোক, ভালোবাসার ক্ষেত্রে হোক, আমি প্রচণ্ড হিউমিলিয়েট হয়েছি। কিন্তু এই যে প্রতিনিয়ত আমার যে স্ট্রাগলটা, আমার কাছে মনে হয় আমার মা যদি আমাকে ছোটবেলায় ওই সাপোর্টটা দিত, আমার এই স্ট্রাগলটা অনেক ইজি হয়ে যেত, আমার কাছে দুনিয়াটা অনেক সোজা মনে হতো। সেরকম কোনো হিউমিলিয়েটের গল্প কি তুমি আমাদেরকে বলতে চাও, যেটা আসলে তুমি চাও যে সবাই জানুক? আমি আসলে আই ওয়াজ ইন আ ভেরি সিরিয়াস রিলেশনশিপ, তো আমি যখন রিলেশনশিপে থাকি তখন আই ওয়াজ ভেরি ডেডিকেটেড টু হিম, তো আমার কাছে মনে হলো যে দুনিয়া একদিকে, ভালোবাসার মানুষটা একদিকে, আমার ভালোবাসতেও ভালো লাগতো। কিন্তু যখন হুট করে মানুষটা যখন বললো যে না তুমি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে, ঠিক আছে ভালোবাসা সবাই কম্প্রোমাইজ করে, কিন্তু কম্প্রোমাইজেশনটা যখন সেলফ রেসপেক্টের জায়গায় চলে আসে, সেলফ আইডেন্টিটিতে চলে আসে, তখন কিন্তু ভালো লাগে না। আমাকে বললো যে তুমি চাকরি করতে পারবে না, তোমার চাকরি করা মেয়ে আমার পছন্দ না, চাকরি করলে বাচ্চা কিভাবে মানুষ করবে, কিন্তু একটা মেয়ে কিন্তু আসলে সব কাজই পারে, এই জিনিসটা আসলে বুঝতে চাচ্ছিল না। তারপর সেই মানুষটার আশপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমাকে বলছিল যে ও বাংলাদেশের সবচেয়ে বেস্ট চাকরিটাই করছে, তারপরেও তোমার কেন চাকরি করতে হবে, আমারও তো নিজের পরিচয় আছে, কিন্তু আমার পরিচয় আমি পরিচিত হব, এটা আসলে বুঝতে মানে আরেকটা মানুষের কাছে এটা খুবই, আমি জানি না এটা ইনফেরিয়র কমপ্লেক্স বলি বা কি বলি সেটা আমি জানি না, বাট সেই জিনিসটা আমার কাছে খুব ছোট লাগলো যে আমার নিজের বলে কিছু থাকলো না। এবং এরপরে তোমাকে আসলে সেই কঠিন ডিসিশনটা নিতে হলো। এবং আমার কাছে মনে হয় মানে আমরা বলি না যে জীবনে যে ধাক্কাগুলো আমাদের জীবনে আসে আমরা মনে করি যে এটা মনে হয় আমাদের জন্য অনেক কষ্টের, কিন্তু আমার কাছে মনে হয় এই ধাক্কাগুলো আসে বলে আমরা এতটা শক্ত হতে পারি। আমি একটু রিলেট করতে চাই 2021 সালের নারী দিবসে, যে এখনো আসলে 2021 সালে আমাদের সেই গল্প শুনতে হয় যে শুধুমাত্র ক্যারিয়ার ওরিয়েন্টেড হওয়ার কারণে আমাদের ব্রেকআপ হয়ে যেতে পারে, শুধুমাত্র ক্যারিয়ার ওরিয়েন্টেড হওয়ার কারণে আমাদের ডিভোর্সের মতো সিদ্ধান্তেও যেতে হতে পারে। ইনফ্যাক্ট আমি নিজেও প্রচুর গল্প শুনি ডানা, যেহেতু আমি আমার একটা শো আছে ক্যাপিটাল অফ এমে রান করে যে জয়িতা নাম, সেখানে প্রচুর গেস্ট আসে এবং প্রচুর এই ধরনের গল্প যে শুধুমাত্র চাকরি করার কারণে তারা সেপারেশনে চলে গিয়েছে, অথবা ওয়াইফ হয়তো পিএইচডি করতে গিয়েছে বাইরে, এখনো আসছে না, এটার কারণে ওয়ার্নিং করা হয়েছে যে আমি আরেকটা বিয়ে করছি বা এরকম কিছু একটা, সেরকম একটা গল্প আমি কয়েকদিন আগে শুনলাম। তো এই ব্যাপারগুলো হয় কি যে যতখানি আসলে শকিং তার চেয়ে অনেক বেশি পাজল করে দেয় যে আসলেই কি আমরা আসলে এগোচ্ছি, আমার হাতে স্মার্টফোন, তোমার হাতে স্মার্টফোন, সবচেয়ে লেটেস্ট আপডেট ফোনটা চলে আসছে আমাদের দেশে, আপডেট ল্যাপটপটা চলে আসছে, বাট সত্যি কি আসলে আমরা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি, আমাদের মানসিকতাকে আসলে আমরা পরিবর্তন করতে পারছি কিনা? আমি আশা করবো যে তুমি এই বিষয়ে একটা ভিডিও অবশ্যই বানাবে, অবশ্যই, যে মেন্টালিটি আসলে মানে কিভাবে আমরা আসলে চেঞ্জ করতে পারি বলে তোমার মনে হয়, এই ধরনের মেন্টালিটিগুলো থেকে কিভাবে আমরা আসলে বের হয়ে আসতে পারি বলে তুমি মনে করো? আমি আমি একটা জিনিস বিশ্বাস করি, আসলে লেখাপড়া করে কখনো মেন্টালিটি চেঞ্জ করা যায় না, পড়াশোনা আমাদেরকে জ্ঞানী বানায়, কিন্তু আমাদের যে এই যে নৈতিক শিক্ষাটা এটা সবার আগে শুরু হয় পরিবার থেকে। ওই যে বললাম না, মা যদি একটা মা যদি প্রপারলি একটা ছেলেকে আর মেয়েকে শেখাতে পারে, একটা বাবা যদি প্রপারলি একটা ছেলেকে মেয়েকে শেখাতে পারে, তাহলেই কিন্তু আসলে ওই মেন্টালিটিটা গ্রো হয়। সবাই কিন্তু পায় না স্ট্রাগল করে বড় হতে, সবাই কিন্তু পায় না ওই মেন্টালিটিটা বিল্ড আপ করতে। একটা ছেলে যদি ছোট থেকে বাসায় দেখেই আসে যে ওর মা কোনো ডিসিশনে ভ্যালু নেই, ওর বাবা যেটা বলে সেটাই, তো ওই ছেলেটার মাথায় ওইটাই কাজ করবে যে হ্যাঁ এইটাই তো হয়ে আসছে। যেমন আমার বাসায় কিন্তু আমি সবসময় বলি যে আমার বাবা আমার মাকে প্রচন্ড সম্মান করে, এবং আমার বাবা সবসময় বলে যে আমার মা না থাকলে হয়তো সংসারটা এত দূর আসতো না। সেই থেকে কিন্তু আমার মাথায় আসছে যে তার মানে হচ্ছে একটা মেয়েকে ওইভাবে সম্মান দেওয়া যায়, আমার বাবা আমার মাকে কোনো কিছুতে বাধা দেয় না, সেটা তার ব্যবসা হোক, সেটা তার চাকরি হোক, আমি কিন্তু ওটাই শিখে বড় হয়েছি যে তার মানে হচ্ছে একটা মেয়েকে এভাবে সম্মান দিতে হবে, আমার স্ট্যান্ডার্ডটা সেট হয়ে গেছে। কিন্তু আমি যদি দেখেই আসতাম আমার বাবা আমার মাকে মানে দাবিয়ে রাখছে, আমার মাও দেবে যাচ্ছে, তাহলে কিন্তু আমিও ওই রকম মানুষ হতাম। তোমারও মনে হতো যে না আমি আমার বয়ফ্রেন্ডের সব শর্ট মেনে নিয়ে আমি ওর সাথেই জীবন কাটাবো, এটাই আসলে লাইফ, কারণ মা মেনে নিয়েছে আমাকে, আসলে মার পথটাই ধরতে হবে। এক্স্যাক্টলি, তো এই যে মার এরকমও কিন্তু হয় ডানা যে ইটস এ রেয়ার, বাট মা কাজ করছে, মা ওয়ার্কিং লেডি, কিন্তু সামহাও সে মেয়েকে প্রেশারাইজ করছে যে তুমি তোমার হাজবেন্ড যেটা বলে মেনে নাও, ঠিক আছে ও কাজ করতে পছন্দ করছে না। এবং এই বিষয়গুলো খুব প্যাথেটিক না, যে একজন ওয়ার্কিং ওম্যান যখন একজন ওয়ার্কিং মম অ্যাকচুয়ালি বলছে যে না ঠিক আছে ওর তো অনেক আছে, তুমি তোমার
তুমি একটু মানিয়ে গুছিয়ে নাও, এই যে আইডেন্টিটির ব্যাপারটা, মানে এই বিষয়টা কিন্তু মানে তুমি কিভাবে আসলে পোর্ট্রে করবে, সেই সব মায়েদেরকে তুমি আসলে কি বলবে? বিষয়টা খুবই দুঃখজনক। আমরা আসলে যেটা হয়, আমরা নিজেদের ভালোর থেকে আমরা সমাজের ভালোটা চিন্তা করি, যে আমাকে সমাজ তো খারাপ বলবে, সমাজকে আমার উত্তর দিতে হবে। আজকে আমি আজকে আমার মেয়েটা যদি এটা না মেনে নেয় তাহলে তারপর ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্স হয়ে গেলে আমি কি বলবো। এটা কিন্তু কোনো মানে ডিজিজ না, বা এটা এমন কোনো কিছু না, মানে মানুষ আমি দেখি যে ডিভোর্স হওয়া মানে আল্লাহ তোমার তো দাগ লেগে গেল, এটা দাগ লাগার কি? যে কোনো সম্পর্ক থাকলে আজকে আজকে মানুষ মানে মানুষ যেমন চিরজীবন বাঁচে না, একটা সম্পর্ক চিরজীবন বাঁচতে নাই পারে, কিন্তু আমরা জিনিসটাকে এত বড় করে দেখি, ও তো ডিভোর্স, তার মানে হচ্ছে এইভাবে। তো আমরা সোসাইটিকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে আমরা নিজেরাই ভুলে যাই আসলে আমাদের জন্য ভালোটাকে। সো আমার কাছে মনে হয় সোসাইটির থেকে আগে নিজের মানে টেক কেয়ার করা ভালো, আর নিজেরা যখন নিজেদেরটা বোঝা শুরু করবো তখনই দেখা যাবে সোসাইটির মানুষজন মানে যে যারটা যখন ইন্ডিভিজুয়ালি বোঝা শুরু করবে আরেকজনের বিষয়ে নাক গলানোর মতো মানুষ আমার মনে হয় না কেউ থাকবে। সেটা আসলে বাংলাদেশে আমরা কবে ফেস করতে পারবো সেটা খুবই অনিশ্চিত, কারণ এখনো তুমি নিজেও মনে হয় এটা নিয়ে কন্টেন্ট বানিয়েছিলে, এখনো যখন আমরা বিয়েতে যাই অ্যাটেন্ড করি তখন আমাদের মেইন অ্যাট্রাকশন থাকে যে বউ কি পরেছে, আশেপাশে মানুষগুলো কোন ধরনের ড্রেস পরেছে, মানে এই জিনিসগুলো হয় কি যে বিয়ে মানে তো আসলে একটা গেট টুগেদার, রাইট? এটা হচ্ছে ইটস সাপোজ টু বি আ ভেরি হ্যাপি ইভেন্ট, রাইট? যে অনেক দিন পরে দেখা, সবার সাথে দেখা, কে কোথায় আছে, কে কোথায় চাকরি করছে, কিন্তু মানে এই এই বিষয়গুলোকে আসলে আমরা যত তাড়াতাড়ি ইগনোর করতে পারবো আই থিঙ্ক যে আমাদের প্রবলেমগুলো আসলে তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। একদম শেষবারের মতো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ইদানিং আমরা অনলাইনের সুবাদে, যেহেতু তুমি নিজেও একজন ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছো, ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট বানাচ্ছো, প্রচুর প্রোডাক্টের সেল হচ্ছে শুধুমাত্র ফর্সা হওয়ার জন্য, হ্যাঁ, এবং প্রচুর মানুষ লাইভ করছে, কন্টেন্ট বানাচ্ছে বা পেজ করছে, যাই বলি মূল মন্ত্র হচ্ছে কি মাকলা আসলে ফর্সা হওয়া যাবে। তো এই যে সুন্দর হওয়ার যে আমাদের একটা প্রতিযোগিতা বা সৌন্দর্যের যে একটা স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছে আমাদের সোসাইটিতে, এই 8ই মার্চ 2021 সালে এসে ওমেন্স ডেতে, তুমি আসলে ব্যাপারটাকে কিভাবে দেখছো এবং তাদেরকে তুমি আসলে কি বলতে চাও, কি মেসেজ দিতে চাও? আমি আমার ছোট ভাইকে সবসময় একটা কথা বলি, ও যখনই বলে যে সুন্দর মেয়ে বা কিছু একটা, তখন আমি ওকে সবসময় বলি যে এই যে বাহ্যিক সৌন্দর্য এটা কিন্তু দুই দিন পরে থাকবে না, থাকে কিন্তু মানসিক সৌন্দর্যটা। তো আমার কাছে মনে হয় বাহ্যিক সৌন্দর্যের চর্চা আমরা করতে পারি হয়তো বা নিজের জন্য, কিন্তু সুন্দর হতেই হবে, সুন্দর হলেই ভালো, ব্যাপারটা আসলে এর থেকে দুঃখজনক বিষয় আর কিছু নয়। যেমন তুমি দেখবা যে কোনো একটা জায়গায়, এটা একদম ধরো কোনো একটা কিছু চুরি হলো, একটা কালো মানুষ একটা সাদা মানুষ, একটা কালো মেয়ে একটা সাদা মেয়ে, তোমার সবার আগে মনে হবে কালো মানুষটা নিয়েছে, কারণ ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে, এই কথাগুলো কিন্তু আমরা বলি শুনেও আসি। এটা কতটা কষ্টজনক যে একটা মানুষের চেহারা দেখে আমরা তার ইনস অ্যান্ড আউটস বিচার করছি, তার ফিউচার কি, প্রেজেন্ট কি, পাস্ট কি, এগুলো যাচাই করছি, এগুলো খুব কষ্টদায়ক। আর আমরা বলি যে আমরা সৃষ্টিকর্তাতে বিশ্বাস করি, সৃষ্টিকর্তা আমাদের জন্য এই করেছে, সৃষ্টিকর্তার একটা সৃষ্টিকে আমরা কিভাবে, আমরা এত ক্ষুদ্র হয়ে কিভাবে সেটা নিয়ে আমরা তুলনা করতে পারি বা সেটা নিয়ে আমরা বলার কে? সবকিছু তো নিজের হাতে থাকে না, আমার নিজের হাতে থাকে আমার চরিত্রটা, আমার নিজের হাতে থাকে আমার নিজের মানসিকতাটা, আমি অন্য মানুষের প্রতি কিভাবে বিহেভ করবো বা আমি কেমন হব সেটা নির্ভর করে। বাহ্যিক সৌন্দর্য নিয়ে পড়ে থাকাতে এর থেকে প্যাথেটিক আমার মনে হয় কিছু না, মানে আমি জিনিসটা নিতেই পারি না। আমাকে যখন কেউ বলে যে ও মানে এখনো আমি শুনি, আমার মাকেও আমি দুই একবার বলতে শুনছি, এটা নিয়ে আমাদের বাসায় বেশ ঝগড়াও হয়েছে, আমি আমার ভাই খুব রেগে গেছে, মা তুমি এটা কেন বললা, যে আহা ওর মেয়েটা না কালো, এই আহা কেনই আফসোসটা আসবে? উল্টে আমার কাছে মানে একটা মানুষ যখন সুস্থ হয়ে থাকবে তখনই বলতে হবে যে না ও সুস্থ আলহামদুলিল্লাহ ভালো, তা আহা কেন কালো, এর থেকে কষ্টকর মনে হয় না কিছু আছে। আচ্ছা আমরা একেবারে শেষ শেষের দিকে চলে এসেছি, ডানা একদম শেষ সময়ে এই একবিংশ শতাব্দীতে 2021 সালের ওমেন্স ডে স্পেশাল কি জানাতে চাও? তোমার প্রচুর ফ্যান ফলোয়ার আছে আমি জানি, তোমার একটা ভিডিও আপলোড করার সাথে সাথে আমি দেখি হাজার হাজার কমেন্ট, হাজার হাজার লাইক, সো তাদের কি কি বলতে চাও? আসলে নারীর জায়গা থেকে আমরা তো সবসময় নারী পুরুষের কথা মানে নারীদের অধিকারের কথা বলে থাকি, বাট আমি আজকে নারী দিবসে একটা কথা বলতে চাই। আমরা একটা জিনিস আমাদের মধ্যে একটা ভুল কনসেপশন, আমরা ভাবি যে ফেমিনিজম বা যারা ফেমিনিস্ট তারা হয়তো বা ছেলেদেরকে দেখতে পায় না বা অপছন্দ করে, ব্যাপারটা আসলে মানে একটা ভুল কনসেপ্ট। আমরা হচ্ছে
কিছু জায়গায় আমরা ইকুয়ালিটি চাই, কিছু জায়গায় আমরা ইকুইটি চাই। বিকজ ইকুয়ালিটিতে সবসময় হয়তো আমরা ছেলেদের থেকে পারবো না, হয়তো বা তারা মানে শারীরিক দিক থেকে আমাদের থেকে অনেক শক্ত, তো সেই ক্ষেত্রে আমাদের আসলে ইকুইটিটা দরকার। আবার আমরা অনেকে বলি যে না, মেয়েরা তো অনেক বেশি প্রায়োরিটি পাচ্ছে, ওদের এইটাতে বেশি পাচ্ছে, ওইটাতে বেশি পাচ্ছে। এইটা কিন্তু আসলে মেয়েদেরকে প্রায়োরিটি দিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনাদের সমান হতে পারে। আপনারা যদি আপনাদের জায়গা থেকে, আমরা মেয়েরাও যদি মেয়েদেরকে একটু সম্মান দেই, তারপর ছেলেরাও যদি সম্মানের চোখে দেখি, মানে আমরা মেয়ে ছেলে এভাবে আলাদা করে না দেখেও যদি মানুষ হিসেবে দেখি যে না ও মানুষ, ওর জন্য আমরা এতটুকু হাম্বল হব, এতটুকু সফট হব, তাহলে আমার কাছে মনে হয় এর থেকে সুন্দর কিছু আর কিছু হতে পারে না। ডানা, তুমি বলছিলে যে শুরুতেই এই ভিডিও কন্টেন্ট বানানোর পিছনের গল্পটা, যে বিভিন্ন জায়গায় তুমি ডিসক্রিমিনেশনের শিকার হয়েছো, তো সেই জায়গা থেকে তুমি ইনফ্লুয়েন্স হয়েছো এবং প্রতিবাদ করছো তোমার মতো করে তোমার জায়গা থেকে, সেই মানে কোন কোন জায়গাগুলোতে আসলে তুমি ব্যারিয়ার ফেস করেছো বা স্ট্রাগল করতে হয়েছে তোমাকে? এটা আমি আসলে বলবো, আমার কাছে মনে হয় আমাদের দেশে এটা সব কন্টেন্ট ক্রিয়েটাররাই স্বীকার করবে, যে কোনো একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটার থেকে মেয়ে কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু বাজে কমেন্টগুলো বেশি আসে। এক্স্যাক্টলি, তারা আমাদের কন্টেন্টের দেখার থেকে সবার আগে কন্টেন্ট মানে কমেন্ট আসে আপনার ওড়না কোথায়, আপনার জামা এমন কেন, একটা ছেলেকে নিয়ে কিন্তু বলবে না। তার থেকে আরও একটা মজার বিষয় সেটা হচ্ছে আমি ঘুরতে খুব পছন্দ করি। সোফার আই হ্যাভ ট্রাভেল 20 countries, তো 20 দেশ। তো আমি যখন ইউকেতে মাস্টার্স করতে যাই, আমি একা একাই মনে হয় 13-14 দেশ ঘুরি। তো ওইটার যখন আমি খুব সুন্দর করে মানে খুশি মনে লিখছিলাম যে আসলে বাসা থেকে তো আমাকে সব কস্ট দিচ্ছিল থাকা খাওয়ার পড়াশোনার, কিন্তু এই ঘোরার খরচটা আমি রেস্টুরেন্টে কাজ করে টাকাটা আর্ন করি। তো আমি এটা নিয়ে খুব সুন্দর একটা স্টেটাস দিলাম যে স্বপ্ন যদি ওরকম হয় পূরণ করাই যায়। ওইটার মধ্যে খুব বাজে কমেন্ট যে সত্যি করে বলেন তো কার সাথে গেছেন, নিশ্চয়ই আপনাকে কেউ পে করছে, আপনার সাথে নিশ্চয়ই আপনার বয়ফ্রেন্ড গেছে। মানে কেউ মানতেও পারে না যে একটা মেয়ে একা ট্রাভেল করতে পারে, কিন্তু একটা ছেলে যদি একা ট্রাভেল করতো ওইটা কিন্তু মানুষ বাহ 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 ছেলেটার স্বপ্ন খুব সুন্দর, মেয়েরা শেয়ার দিয়ে বলতো এরকম ছেলে তো বিয়ে করতে চায়, অথচ আমাদেরগুলো শেয়ার দিয়ে বলে এরকম মেয়ে দরকার নাই। তো এই তো ডিফারেন্স, মানে বোঝায় যে আসলে চিন্তাভাবনার কত পরিবর্তন আমাদের, মানে দুই দিকে দৃষ্টিকোণ দুই রকম। মানে এইটা আমি অনেক রিলেট করতে পারছি, কারণ ইনফ্যাক্ট আমি নিজে অনেক ট্রাভেল করি একা, এবং আমার এখনো মনে আছে যখন আমি প্রথমবার একা ট্রাভেল করতে যাই দেশের বাইরে, একদম ফ্রেশ পাসপোর্ট, এবং লিটারালি আমাকে ইমিগ্রেশন আটকে দিয়েছিল, একা কেন, হ্যাঁ একা কেন, মানে মানে এবং আমাকে আসলে ফাইট করতে হয়েছিল ইমিগ্রেশন অফিসারের সাথে যে দিস ইজ দ্য রিজন আই এম গো অ্যালোন, এবং ইফ ইউ ওয়ান্ট টু চেক দেন আই হ্যাভ মাই রিটার্ন টিকেট সো আই ক্যান শো ইউ। সো এরকম আসলে বিষয়গুলো তোমার ভিডিও যেহেতু অনেকেই দেখে, হয়তো এই প্রোগ্রামটা অনেকে দেখবে, তাদেরকে আসলে তুমি কি বলতে চাও? ছোট্ট করে একটা মেসেজ, ছোট্ট করে মেসেজ, তারপরেও যদি তারা আসলে এই শোটা দেখে অ্যাটলিস্ট মানসিকতা কিছু হলেও চেঞ্জ করতে পারি, আমরা পারবো কিনা জানি না, চেষ্টা তো করতে পারি। আমার কাছে মনে হয় যে আসলে যে কোনো মানুষকে নিয়ে, যে কোনো মেয়েকে নিয়ে হুট করে একটা কমেন্ট করার আগে একটু জেনে বুঝে নেওয়া ভালো, কারণ মেয়েটা হতে পারে আপনার হয়তো বা কেউ না, বাট অন্য একজনের মা হতে পারে, অন্য একজনের বোন হতে পারে, অন্য একজনের মেয়ে হতে পারে। তো একটু নিজের দিকটাও চিন্তা করবেন, তারপরে আমার কাছে মনে হয় যে বাজে কমেন্টগুলো করার আগে একটু চিন্তা করে নিলে ভালো। এবং হোয়াট অ্যাবাউট মানে কী কী ফেস করেছো সোফার ড্রেস নিয়ে? Honestly, oh my god, মানে ড্রেস নিয়ে আমরা আসলে ফেস করেই যাচ্ছি। আমি এটা তোমাকে মনে হয় আমরা জয়িতার সাথে কথা বলেছিলাম যে যে কোনো জায়গায় বের হওয়ার আগে আমি চিন্তা করতে আজকে আমার ট্রান্সপোর্ট কি, আজকে যদি আমি পাবলিক ট্রান্সপোর্টের উপর বেস করে আমার জামা কাপড় ড্রেস ঠিক করতে হয়, বাইরের যেখানে বিভিন্ন বাইরের দেশের মেয়েরা ওরা ড্রেস ডিসাইড করে ওয়েদার দেখে, আমরা ড্রেস ডিসাইড করি আমরা কোন ট্রান্সপোর্টে যাব, কোন এলাকায় যাব। তুমি গুলিস্তানে যাও, তুমি মতিঝিলা যাও, তোমার ওখানে ড্রেস মানে ডিফারেন্ট থাকবে, গুলশান আসলে ডিফারেন্ট থাকবে। মানে এটা কতটা কষ্টদায়ক একটা ব্যাপার একটা মানে মেয়ের জন্য আমার কাছে মনে হয়। ওকে, আরেকটা বিষয় জানা যে রিসেন্টলি সোফার যে আমরা তোমার বিয়ে শাদী নিয়ে বিশাল তোমার পোস্ট দেখছি, তুমি বিয়ের প্ল্যানিং করছো, করছো হয়তো বা করছো না, হোয়াট এভার, তো মানে এই ধরনের কি কোনো গল্প আছে যে কোনো পাত্র আসলে ডানাকে দেখতে এসে কন্টেন্ট ক্রিয়েটর জেনে সেখানে একটা একটু পিছিয়ে গিয়েছে বা আছে এরকম একটা গল্প শুনতে চাই? আমি তখন কলেজে পড়তাম, তো আমাদের কম্বাইন্ড একটা কোচিং ছিল, তো ওখানে একটা ছেলে আমাকে পছন্দ করতো যেটা আমি কখনোই জানতাম না। তো ওই ছেলে না আমার একটা মিউচুয়াল ফ্রেন্ডকে আমি মানে ওই ছেলেটা কয়েক দুই বছর আগে এক দেড় বছর আগে মানে আমাকে খুঁজে পাইছে ফেসবুকে সামহাও। তা আমার ওই ফ্রেন্ডটাকে বলতেছে যে এই মেয়েটার উপরে তো আমার হিউজ ক্রাশ ছিল এসে, তো আমার ফ্রেন্ডটা বলতেছে ইউ ক্যান ট্রাই বিকজ শি ইজ সিঙ্গেল নাও।
তো বলে কি না 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 ট্রাই নেওয়া যাবে না, বলে কেন, বলে ও অনেক হাই মেইনটেন্যান্স, এই মেয়েগুলাকে নিয়ে পারা যাবে না, অত সংসার সময় টময় দিবে না, চাকরি বাকরি তারপরে মিডিয়া টিডিয়া এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। মানে এটা যে কোন ধরনের কষ্টদায়ক একটা বিষয় হচ্ছে, কেন আমি সংসার, আমি আমি কিন্তু বাসায় রান্নাও করি, আমার মা যখন থাকে না বা গেস্ট আসে আমি কিন্তু রান্না করছি, আমার মা যখন থাকে না আমি সব মেনটেন করছি, আমি সব কিছু করছি। কিন্তু তারপরে যে মানুষের মানসিকতা, মেয়ে তো ফেসবুকে অনেক লাফায়, তার মানে হচ্ছে মেয়ে ভালো না, মানে আমাদের কিছু ক্রাইটেরিয়া সেট হয়ে গিয়েছে। আমরা ড্রেস দেখে মানুষকে জাজ করি, আমরা সোলো ট্রাভেলারদেরকে জাজ করি, তারপরে আমরা যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড তারা আসলে সংসারে মনোযোগী হবে না, এরকম কিছু একদম সেট করা কিছু ব্যাপার আসলে চলে আসছে। হ্যাঁ, এবং মানে তালা লক অলরেডি, এবং সেই তালায় আসলে জঙ্গ ধরে গিয়েছে। হ্যাঁ, সেই তালায় আসলে খোলার জন্য আমাদেরকে কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে। এবং এগিয়ে আসার জন্য শুধু আমরা 8ই মার্চকে কেন্দ্র করে যে কথা বলবো নারী দিবসে, বিষয়টা তা না, প্রতিদিনকে আসলে 8ই মার্চ ভাবতে হবে। এতক্ষণ ধরে আপনারা আমাদেরকে দেখছিলেন facebook.com/capitalfm94.8 এর পেজে, এবং আমাদের ইউটিউবে আমাদের সাথে ছিল উইমেনস ডে স্পেশাল গুড মর্নিং ক্যাপিটালে কামরুন নাহার ডানা। এবং আমরা বিদায় নিচ্ছি ডানার কাছ থেকে একদম শেষ সময়ে। ডানা, কিছু বলতে চাও? আমি ছোট্ট দুটো লাইন বলবো। ইতিবাচক পরিবর্তন হোক মানসিকতার, সমাজ হোক নারী পুরুষ সমতার। থ্যাংক ইউ, বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো একটা দিনে।